তো হ্যালো ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে আপনাদের ফোনের নেভিগেশন বারে আপনাদের নিজের নাম সেট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার নামটা এখানে এসকে পীতাম্বর, কত সুন্দর দেখাচ্ছে এটা। তো এভাবে আপনারা আপনার নাম এখানে কিভাবে সেট করবেন তো এটা আমি আজকে দেখিয়ে দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে এটি ছোটো একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটি কীভাবে ইনস্টল করবেন তা ভিডিও শেষে দেখাবো, চলুন মূল কাজে যাওয়া যাক। তো অ্যাপসটিতে ঢোকার সাথে সাথে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অন করার মতো একটি অপশন রয়েছে, অন করার এখানে অন নিয়ে এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার সাথে সাথে অ্যাপসটিতে একটি পারমিশন দিতে হবে, তো এখানে পারমিশনটা আপনারা দিয়ে দেবেন। তো ব্যাক বাটন দিয়ে কেটে আসবেন। তো নিচে একটি দেখতে পাচ্ছেন এখানে অন করার মতো একটি অপশন রয়েছে, এখানে অনে ক্লিক করে দেবেন। তো ওকেতে ক্লিক করবেন। এখন ওকেতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এলাও, এলাও এ ক্লিক করে দেবেন। তারপরে আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো উপরে দেখতে পাচ্ছেন এটা এলাও করে দেবেন। তো একটু নিচে আসবেন, নিচে এসে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট, এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অন, এটা অন করে দেবেন। আমি অনে ক্লিক করে দিলাম, অবাসে অনে ক্লিক করে দেবেন। তো নিচে দেখতে পাচ্ছেন এখানে টেক্সট নোটিস, এখানে ক্লিক করে দেবেন। টেক্সট নোটিস এখানে ক্লিক করে দেবেন, আমি এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার সাথে সাথে আপনাদের এটা চলে আসলো। তো এখানে আপনাদের সার্চ বারে এখানে লিখবেন, তো কিবোর্ডটা চলে আসলো, এখানে আপনাদেরকে আপনার নাম এখানে দিয়ে দেবেন। আমি আমার নামটা দিয়ে দিলাম এসকে পীতাম্বর। তো আপনারা এখানে আপনাদের নাম দেবেন, দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এট, সাইডে এট দেখতে পাচ্ছেন, এখানে এট এখানে ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার নিচে দেখতে পাচ্ছেন ক্যান্সেল, এখানে ক্যান্সেলে ক্লিক করে দেবেন। তো ক্যান্সেলে ক্লিক করার সাথে সাথে নিচে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে, তো দেখতে পাচ্ছেন নামটার সাথে সাথে চলে আসলো এখানে নিচে দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা টেক্সটটা আপনারা বড় করতে পারেন, এখানে যদি আপনারা টেনে দেন তো দেখতে পাচ্ছেন আমার নামটা বড় হচ্ছে, আবার ছোটো করতে পারবেন এখানে টেনে। দেখতে পাচ্ছেন আরও টানছে, দেখতে পাচ্ছেন আরও বড় হচ্ছে, আপনারা এটা ঠেকে দিয়ে আপনারা আরও বড় করতে পারবেন। তো আমি কমিয়ে দিচ্ছি আর একটু। তো আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন, এখানে তো উপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন স্পিডটা, অ্যানিমেশন স্পিডটা আপনারা এখানে বাড়াতে পারেন। আপনাদের নামটা আপনারা যদি আপনারা নামটি আপনার নড়াচড়া করতে চান তাহলে আপনারা অ্যানিমেশন স্পিডটা একটু বাড়িয়ে দেবেন, এখান থেকে এদিকে একটু টেনে দেবেন, ডান দিকে একটু টেনে দেবেন অ্যানিমেশন স্পিডটা যদি আপনার বাড়াতে চান। তো এখন আপনারা অ্যাপসটি কীভাবে ইনস্টল করবেন, তো ইনস্টল করার জন্য আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে। তো আপনারা প্লে স্টোরে চলে যাবেন। তো আমি প্লে স্টোরে যাচ্ছি। তো প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। তো ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আপনাদেরকে ধন্যবাদ অসংখ্য।